গ্রামের সিংহভাগ কৃষকের প্রধান জীবিকাই হলো করলা চাষ। ঝাড়গ্রাম জেলার জাম্বনি ব্লকের টাঙ্গিয়া গ্রাম। অন্য কোনো ফসল কিংবা সবজি এই গ্রামে চাষ হয় না, তাই করলার উপর নির্ভর করে চলে গ্রামের অধিকাংশ মানুষেরই সংসার। কিন্তু এবছর সেই ধারাবাহিকতায় বাদ সেধেছে লকডাউন, কারণ করলার নেই কোনো খরিদ্দার। লকডাউনের ফলে গ্রামে আসতে পারেননি কোনো পাইকার, কাজেই মাঠের ফসল পড়ে রয়েছে মাঠেই। গত বছর পর্যন্ত যেখানে করলা বিক্রি হয়েছে পাইকারিতে 18 থেকে 20 টাকা প্রতি কিলো, সেখানে এবছর 2 থেকে 3 টাকা কিলো করলা কেনারও লোক নেই। তাই কিভাবে যে চলবে সংসার, সেই ভেবেই চরম দুশ্চিন্তায় দিন কাটছে গ্রামের প্রতিটি মানুষের। মহকুমায় নেই কোনো চাকরির সুযোগ, এখনও জেলার শতকরা 90 ভাগ মানুষই কৃষিজীবী। ঝাড়গ্রাম জেলার জাম্বনি ব্লকের টাঙ্গিয়া গ্রাম, এই গ্রামে সব ধরনের ফসলের যে চাষ হয় তেমনও নয়। এই এলাকার মাটিতে করলার ফলন ভালো হয়, তাই সিংহভাগ কৃষকই করলা চাষ করে সংসার প্রতিপালন করেন। কিন্তু এবছর সুখের সেই ঘরে দানবের হানাদারি, কারণ লকডাউনের ফলে গ্রামে আসতে পারছেন না ভিন রাজ্যের এমনকি ভিন জেলারও পাইকারিরা। ফলে এলাকার ছোট পাইকারদের একেবারেই কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন চাষিরা। গত বছর যেখানে পাওয়া গিয়েছিল কিলো প্রতি 18 থেকে 20 টাকা দাম, সেখানে এবছর 2 থেকে 3 টাকায় বিকোতে হচ্ছে অনেক কষ্টে ফলানো করলা। হ্যাঁ, এবছর করলা চাষ করেছিলাম, কেমন কি লাভ হয়েছে? এবছর লাভ হয়নি, এবছর লস হয়ে গেছে। কেন? বাইরের পার্টি আসেনি, তার জন্য লস হয়ে গেছে। কেন আসেনি? এই লকডাউনের জন্য। কেমন দামে এবছর বিক্রি করেছো? ওই 2 টাকা 3 টাকা কিলো। আগের বছর কেমন দাম ছিল? আগের বছর ছিল 18 টাকা 20 টাকা। তো এবছর তাহলে কি করছো তাহলে? এবছর এই যে এর জন্য বাদ দেওয়া হয়ে গেছে সবাই, মালটা বিক্রি না হলে কোথায়। চাষ করতে যে টাকা খরচ হয়েছে সেই টাকা উঠেছে? না না, সে টাকা উঠেনি। কারণ করলা চাষে প্রচুর ক্ষতি হচ্ছে, আমরা কিছুই লাভ পাচ্ছি না। বীজের দাম তখন কিনা হয়েছিল 1000 টাকা সহ, এখন করলা বিক্রি করতে হচ্ছে 2 টাকা কিলো। আগের বছর কেমন দাম ছিল আর এই বছর? আগের বছর 18 টাকা 20 টাকা পাওয়া। দামটা কেন পাচ্ছেন না আপনারা? এই লকডাউনের জন্য পাইকার আসছে না, বাইরে থেকে কোনো গাড়ি ঘোড়া যোগাযোগ নাই। তাহলে করলাগুলো কি করছেন? করলাগুলো যে বাড়িতে শুকনো হচ্ছে, কি করবে? কোনোদিন ঝাড়গ্রাম থেকে ছোট গাড়ি আসছে, ওরা 2-3 কুইন্টাল মাল নিচ্ছে আর চলে যাচ্ছে, ওরা তার বিশেষ বেশি কিছু নিচ্ছে না। তাহলে আপনার সংসার চলছে কি করে? আর কি করবেন, এইরকম এই যে রেশনে চাল দিচ্ছে। এবছর প্রচুর ক্ষতি হয়েছে। হ্যাঁ, প্রচুর ক্ষতি, এরকম ক্ষতি দেখা যায় নাই। অন্যান্য বছর এই এলাকার উৎপাদিত করলা কলকাতা, উড়িষ্যা, রাঁচি, ধানবাদ, জামশেদপুর, পাটনা, দিল্লি থেকে ভিন রাজ্যের বিভিন্ন এলাকায় পাঠানো হয়। ভিন রাজ্য থেকে পাইকাররাও আসেন প্রতি বছরই, কিন্তু এবছর গণপরিবহন ব্যবস্থা বন্ধ থাকায় আসতে পারেননি কোনো পাইকারি। লকডাউন খোলার আশায় বেশ কিছুদিন অপেক্ষা করলেন কৃষকরা, কিন্তু দেখতে দেখতে এই লকডাউনের মেয়াদ যে 2 মাস অতিক্রম করবে কে ভাবতে পেরেছিল? তাই যা ঘটার তাই ঘটেছে। মাঠের করলা পড়ে রয়েছে মাঠেই। স্থানীয় পাইকাররা 2-4 কুইন্টাল কিনে নিয়ে গেলেও মাঠে পচে নষ্ট হয়ে গেছে কয়েক টন করলা। তাই এবছর একেবারে মাথায় হাত চাষিদের। কিভাবে চালাবেন তারা সংসার, তার কোনো দিশা খুঁজে পাচ্ছেন না প্রান্তিক মানুষগুলো। এবছর করলা চাষে আপনার কেমন কি লাভ হয়েছে? লাভ বলতে কিছুই হয়নি, শুধু ক্ষতি হচ্ছে। 1-2 টাকা কেজি প্রতি হচ্ছে, কি করে লাভ হবে? পুরোই তো ক্ষতি। কেন? কেন ওই লকডাউনের জন্য বাইরের থেকে পাইকার আসছে না, যা আসছে ঝাড়গ্রাম থেকে আসছে, 2-1টা পাইকার আসছে, তারা 1-2 কুইন্টাল মাল নিয়ে যাচ্ছে, তাদের আবার কি বলবো বল। আচ্ছা, পুরোটাই ক্ষতি হচ্ছে আমাদের, যা আছে বাড়িতেই রয়ে যাচ্ছে জমিনের মধ্যে। শুনে পেকে যাচ্ছে এগুলো? একদম পেকে যাচ্ছে পুরো। কেমন কি খরচা হয়েছিল? খরচা হয়েছে ধর 25 থেকে 26 হাজার বিঘা প্রতি। লাভ দিবসে কিছুই হয়নি, পুরোই ক্ষতি। কোথায় কোথায় যেত? বিহার যেত, উড়িষ্যা যেত, পাটনা যেত, রাঁচি যেত, দিল্লি যেত, এখন তো পুরোই বন্ধ। কলকাতার দিকে? হ্যাঁ, কলকাতায় যেত। আচ্ছা, এখন সেসব পাইকাররা আসছে না? না, কোনো পাইকার আসেনি, শুধু ঝাড়গ্রাম থেকে 2-1 জন পাইকার আসছে, 3-4 কুইন্টাল মাল নিয়ে যাওয়া। তা সংসার কীভাবে চলছে আপনার? সংসার মোটামুটি যেরকম এই অনুপাতেই চলছে আর কি, টুকটাক যা আসে ওই দিয়ে চলছে। মানে এবছর লকডাউনের জেরে মাথায় হাত? পুরো একদম, পুরো মাথায় হাত।
শুধু সবজি হিসেবেই যে করলার কদর রয়েছে এমন নয়, বিভিন্ন আয়ুর্বেদিক ওষুধ প্রস্তুতিতেও রয়েছে করলার তুঙ্গি চাহিদা। ঝাড়গ্রামের এই এলাকা থেকে রাজ্যের করলার যে মোট চাহিদা তার অনেকটাই পূরণ করা হয়ে থাকে। এবছর লকডাউন কুরে কুরে খেয়ে ফেলেছে সমস্ত সম্ভাবনায়, তাই চাষিদের দুশ্চিন্তা বেড়েই চলেছে। প্রতি বিঘা করলা চাষে খরচ হয়েছে 25 থেকে 26 হাজার টাকা। অনেকেই এই টাকা ব্যাংক সহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলি থেকে ঋণ নিয়েছেন। কিভাবে সেই ঋণ পরিশোধ করবেন তারা, নেই তারও কোনো দিশা। ফলে এখন শুধুই হতাশার অন্ধকারে হাতড়ানো ছাড়া অন্য কোনো পথ খোলা নেই তাদের কাছে। ঝাড়গ্রাম থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, এক্সপ্রেস নিউজ।